আসসালামু আলাইকুম দর্শক, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজ আমি তৈরি করে দেখাবো তেলে ভাজা ছাড়াই অসম্ভব মজাদার একটা নাস্তার রেসিপি। আশা করছি প্রতিবারের মতো আমার আজকের রেসিপিও আপনাদের ভালো লাগবে। যদি ভালো লাগে চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। দর্শক, এই রেসিপিটার জন্য এখানে একটা বাটিতে নিয়ে নিব প্রায় 2 থেকে 2.5 কাপের মতো ময়দা। তবে আপনারা চাইলে কিন্তু এই ময়দার পরিবর্তে আটা দিয়েও এই নাস্তাটি তৈরি করে নিতে পারবেন। এখন এই ময়দার মধ্যে দিয়ে দিব 7 বুঁজে লবণ, আর দিয়ে দিব 1 টেবিল চামচের মতো সয়াবিন তেল, আর 1 চা চামচের মতো কালো জিরা। এখন এই সব উপকরণগুলো ভালো করে একটু মেখে নিতে হবে। ময়দার গুঁড়ির সাথে তেলটা মিশানো হলে এইভাবে একটু দলা পেকে আসবে, তখন এই দলাগুলো দুই হাত দিয়ে এভাবে ভেঙে দিতে হবে। এখন আমি এখান থেকে 1 মুঠো ময়দার গুঁড়ি হাতের মধ্যে নিয়ে এইভাবে একটু চাপ দিয়ে নিব। যখন এভাবে একটু দলা পেকে যাবে, তাইলে বুঝতে হবে এটা আমার মেখে নেওয়া পারফেক্ট হয়েছে। এখন আমি এখানে দিয়ে দিব 1/2 চা চামচের একটু কম বেকিং পাউডার, তবে এটা আপনারা চাইলে দিতেও পারেন, আবার নাও দিতে পারেন। এটাকেও একটু ভালো করে মেখে নিলাম। মেখে নেওয়ার পর এখানে আমি নর্মাল পানি দিয়ে এটাকে একটা ডো তৈরি করে নিব। পানিটা এইভাবে অল্প অল্প করে দিতে হবে আর এটাকে মেখে নিতে হবে, তাহলে কিন্তু পানিটা বেশি হয়ে যাওয়ার সম্ভাবনা থাকবে না। এটা মেখে নেওয়ার পর এরকমের একটা শক্ত ডো হবে। এখন 15 মিনিটের মতো এটাকে ঢাকনা দিয়ে একটু রেস্টে রাখতে হবে। অন্যদিকে আমি 3টে সিদ্ধ আলু নিয়েছি, আলুর খোসাটা আগেই ছাড়িয়ে নিয়েছি। এখানে আমি এরকমের একটা গ্রেটার নিলাম। এবার গ্রেটারের যে মোটা অংশটা, এখান থেকে আমি আলুগুলো গ্রেট করে নেব। তবে আপনারা চাইলে কিন্তু আলুটাকে হাত দিয়ে চটকেও নিতে পারেন। আলুটা গ্রেট করার পর এরকমের হবে। চুলায় একটা ফ্রাই প্যান বসিয়ে দিলাম। এখন এর মধ্যে দিয়ে দিলাম 1 টেবিল চামচের মতো রান্নার তেল। তেল গরম হলে দিয়ে দিব 1টি বড় সাইজের পেঁয়াজ কুচি, আর পেঁয়াজটাকে আমি একটু এইভাবে বড় বড় কিউব করে কেটে নিয়েছি। কয়েক সেকেন্ড পেঁয়াজ ভাজার পরে দিয়ে দিব 4-5 কোয়ার মতো রসুন কুচি। রসুন পেঁয়াজ আরও কয়েক সেকেন্ড নেড়ে ভেজে নিতে হবে। এ পেঁয়াজগুলো কিন্তু বেশি ভাজবো না, এভাবে একটু নরম হয়ে আসলে। এখন এর মধ্যে দিয়ে দিব গ্রেট করা আলু। আলুকে ভালো করে নেড়ে মিশিয়ে নিতে হবে। আলু পেঁয়াজের সাথে ভালো করে মিশানো হলে এখন দিয়ে দিব 1/2 চা চামচের একটু কম হলুদের গুঁড়া, 2-3টা কাঁচামরিচ কুচি, 7 বুঁজে লবণ। এগুলো আলুর সাথে নেড়ে মিশিয়ে নিতে হবে। মিশিয়ে এটাকে প্রায় 1 মিনিটের মতো ভেজে নেব। যখন হলুদের কাঁচা গন্ধটা চলে যাবে, তখন আমি এখানে দিয়ে দিব 1/2 চা চামচের মতো ধনিয়ার গুঁড়া। ধনিয়ার গুঁড়োকেও ভালো করে নেড়ে মিশিয়ে নিতে হবে। এখন দিয়ে দিব 1/2 চা চামচের একটু কম ভাজা মরিচের গুঁড়া, 1/2 চা চামচের একটু কম ভাজা জিরার গুঁড়া, আর 1/2 চা চামচের মতো গরম মশলার গুঁড়া। এই মশলাগুলোকেও ভালো করে আলুর সাথে নেড়ে মিশিয়ে আরও 1 থেকে 1.5 মিনিট রান্না করে নেব। এখন আমি এই আলুর পুর যখন চুলা থেকে নামিয়ে নিব, তার কয়েক সেকেন্ড আগে দিয়ে দিব 1 চা চামচের মতো চাট মশলার গুঁড়া। চাট মশলাকেও ভালো করে আলুর পুরের সাথে নেড়ে মিশিয়ে নিতে হবে। এ পর্যায়ে আলুর পুর আমার রেডি, এটাকে আমি চুলা থেকে নামিয়ে নিব। আর এখানে ময়দার ডোটা দেখে নিব, দেখুন এটা কতটা সফট হয়েছে। ময়দার ডোকে একটা বোর্ডের উপরে নিয়ে এটাকে একটু লম্বা শেপ দিয়ে নিতে হবে। এখন একটা চাকু দিয়ে এইভাবে ছোট ছোট করে লেচি কেটে নিব। এখন এই লেচিগুলো আমি একটা বাটিতে নিয়ে নিব। বাটিতে নেওয়া হলে এটাকে আমি ঢাকনা দিয়ে এক সাইডে রেখে দিব। এখানে একটি লেচি নিয়ে নিলাম, এটাকে একটু এভাবে চ্যাপ্টা করে নিয়ে সামান্য পরিমাণে ময়দার গুঁড়ি দিয়ে
একটু বেলে নিতে হবে। আমরা যে সাধারণ ময়দার রুটি বানাই এটা সেভাবেই বেলে নিতে হবে। এই যে এখন আমি আগে থেকে যে আলুর পুর বানিয়ে রেখে দিয়েছি এখান থেকে পরিমাণ মতো আলুর পুর দিয়ে দিব। এখন এই সাইড ধরে এটাকে এভাবে ভাঁজ করে দিতে হবে, দিয়ে এভাবে একটু সাইডটা টেপ করে দিতে হবে যাতে করে আলুর পুরুটা জানি ভিতর থেকে বেরিয়ে না আসে। নাস্তাটার সাইডে যদি আঁকা বাঁকা থাকে তাহলে এভাবে একটু চাকু দিয়ে সমান করে কেটে দিতে হবে। এই যে এভাবে করে আমি সবগুলো নাস্তা তৈরি করে নিয়েছি। এখন আমি এখানে একটা এরকমের সুতি কাপড় নিয়েছি, এবার এই কাপড়টা দিয়ে নাস্তাগুলো ঢেকে দিব 10 মিনিটের জন্য, এতে করে নাস্তাগুলো সেট হয়ে যাবে। 10 মিনিট পরে চুলায় একটা ফ্রাই প্যান বসিয়ে দিলাম। এখন ফ্রাই প্যানটা আমি 1 মিনিটের মতো একটু গরম করে নিয়েছি। এখন এই ফ্রাই প্যানের মধ্যে নাস্তাগুলো দিয়ে দিব। এখানে আমি 3টে নাস্তা দিয়ে দিলাম। এবার চুলার আঁচ একদম লো হিটে রেখে এটাকে ঢাকনা দিয়ে রান্না করে নিব 1 থেকে 1.5 মিনিটের মতো। আর সাইডে যে ঢাকনার ছিদ্রটা আছে এটা একটা কাগজ দিয়ে বন্ধ করে দিতে হবে। ফিরে আসলাম 1.5 মিনিট পর, এবার নাস্তাগুলো উল্টে দিব। নাস্তাগুলো উল্টে দেওয়া হলে এই সাইড ভেজে নিব আরও 1 মিনিটের জন্য, এটাকে আরও 1 মিনিটের জন্য ঢাকনা দিয়ে দিব। ঢাকনা এবার তুলে নিলাম। দেখুন এই সাইডেও কিন্তু খুবই সুন্দর একটা কালার চলে আসছে। এ পর্যায়ে নাস্তাগুলো আমার ভাজা হয়ে গেছে। এখন আমি এই নাস্তাগুলো একটা পাত্রে তুলে নিব। একইভাবে আমি সবগুলো নাস্তা ভেজে নিয়েছি। নাস্তাগুলো ভাজার পরে একটা পাত্রে গরম গরম পরিবেশন করে নিয়েছি। তো ভিউয়ার্স, দেখলেন তো কত সহজে হয়ে গেল তেল ছাড়াই অসম্ভব মজাদার একটা স্বাস্থ্যকর নাস্তার রেসিপি। আমার আজকের এই রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই এইভাবে নিত্য নতুন রেসিপি পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফিজ।